আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকে প্রশ্ন করতেছেন যে আমরা পিডিএস আইডিটা আসলে কিভাবে পাবো বা কোত্থেকে আমরা এটা সংগ্রহ করব। তো আমরা কথা আর না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমরা পিডিএসটা বের করার জন্য প্রথমে আপনার যে ফোনে অথবা কম্পিউটারের থেকে যেকোনো একটা ব্রাউজারকে আপনারা প্রথমে ওপেন করে নেবেন। তো আমার কম্পিউটারে যেহেতু গুগল ক্রোম আছে, মজিলা আছে, আমি গুগল ক্রোমটাই ওপেন করতেছি। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে আমি যে লিঙ্কটা লিখলাম, এটা আমার আগে কপি করা ছিল। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। জাস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লিঙ্কে ক্লিক করলে জাস্ট আপনাকে এই ইএমআই ফেলে নিয়ে যাবে। তো এটা লিখার পরে আমি ইন্টার দিচ্ছি। আপনারা মোবাইল থেকে হলে ক্লিক করবেন, কম্পিউটার থেকে হলে ইয়ে করবেন, ক্লিক করবেন। তো এরপরে আমরা কোথায় যাব, এখানে দেখতেছেন হোম পেজ পোর্টাল রিপোর্টস। তো আমরা সরাসরি পোর্টালে চলে যাব। পোর্টালে আসার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট করব শিক্ষা প্রতিষ্ঠানের ধরন। এখানে দেওয়া আছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, আমারটা আমি লিখবো শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে দেওয়া আছে যে ইআইএন নাম্বার উপজেলা নির্বাচন করুন। তো আমি ইআইএন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের ইআইএন নাম্বার 12 70 25, ইআইএন নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজ প্রতিষ্ঠানে ইআইএন নাম্বার দিয়ে দিবেন। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠান আপনার কোন অঞ্চলে অবস্থিত, আমারটা যেহেতু রাজশাহীতে আমি রাজশাহীতে দিয়ে দিলাম। এরপরে বলছে জেলা নির্বাচন করুন, আপনি কোন জেলায় থেকে, আমি যেহেতু রাজশাহী জেলা এই জন্য আমি রাজশাহী জেলা দিয়ে দিলাম। উপজেলা নির্বাচন করুন, আমার উপজেলা হলো রাজপাড়া, আমি রাজপাড়া দিয়ে দিলাম। প্রতিষ্ঠান নির্বাচন করুন, এখানে স্কুল কলেজ মাদ্রাসা আছে, আমারটা যেহেতু স্কুল, আমারটা আমি স্কুল দিয়ে দিলাম। এরপরে ব্যবস্থাপনা কমিটি বলছে সরকারি বেসরকারি, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। আমারটা যেহেতু বেসরকারি, আমি বেসরকারিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে ইআইএন নাম্বারটা আর একবার দিতে হবে, অনেক সময় এটা উঠে যায়। 12 70 25, জাস্ট এটা দেওয়ার পরে আপনি যদি একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সমস্ত তথ্যগুলো চলে আসছে। এখানে আমার এই যে প্রতিষ্ঠানে দেখাচ্ছে যে এই যে পিডিএস নাম্বার, আপনার যেটা পিডিএস নাম্বার, জাস্ট আপনি এখান থেকে, আমি আমারটা দেখাই দিচ্ছি। এই যে আমি মোহাম্মদ জুলফিকার আলী খান, আমার পিডিএস নাম্বারটা এই যে এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনার এই পিডিএস নাম্বারটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনাদের যে জায়গায় আপনার পিডিএস নাম্বারটা চাচ্ছে আপনি সেই জায়গায় দিয়ে দিবেন। তো এইভাবে আমরা খুব সহজেই পিডিএস নাম্বারটা আইডিটা আমরা বের করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি একটুখানিও যদি আপনাদের জন্য উপকার করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তারপরেও আপনাদের কোনো যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনাদের আরো কোন ভিডিও সংক্রান্ত চাহিদা আছে সেটা আপনাদের পরবর্তীতে জানানো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।